যখন আপনারা এই একটা ট্যাবলেটকে 8 টুকরো করবেন, পুরোপুরি 8 টুকরো করলে কিন্তু আপনার আরো 7 টুকরা থেকে যায়। তো সেই 7 টুকরা কিভাবে সেভ করে রাখবেন, তো এটা হচ্ছে যে একটা কাচের বোতল। তো এই কাচের বোতলের ভিতরে আপনারা আপনারা এই ওষুধগুলোকে, যে ওষুধগুলো একসাথে থাকে সেই ওষুধগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন। তো সেক্ষেত্রে ওষুধের গুণাগুণ ভালো থাকে। এই কবুতর পিপল, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা দেখছেন সুপার মিনিমাল আমাদের ভিডিও। তো এটা হচ্ছে আমাদের নতুন একটা চ্যানেল, আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কবুতরের সহ অন্যান্য পশু পাখির ভিডিও এবং টিপস পেতে। তো দেখে এখন মনে হতে পারে যে এই কবুতরটা পুরোপুরি সুস্থ। অ্যাকচুয়ালি এই কবুতরটা আসলে সুস্থ। কি হয়েছিল এই কবুতরটার? এই কবুতরটার হয়েছিল যেটা, সেটা হচ্ছে যে সবুজ চুনা পায়খানা, একেবারে চুনা পায়খানা, পানির মতো পায়খানা। তো আমি যদি এটা ড্রপিং এখন আপনাদেরকে দেখাই, আপনারা কি শান্তি পাবেন, কি স্বস্তি পাবেন? আমি এখন যে কি পরিমাণ শান্তি আর স্বস্তিতে আছি সেটা আমি নিজেই বলতে পারবো, কেননা কি পরিমাণ বাজে ড্রপিং ছিল দেখলে আপনার পুরোপুরি মাথা গরম হয়ে যাবে যে এত পরিমাণ বাজে ড্রপিং হলে কিভাবে কবুতরকে বাঁচিয়ে তুলব। তো ড্রপিংগুলো দেখতে পারতেছেন, একেবারে সুস্থ স্বাভাবিক একটা ড্রপিং। তো এটার এখন খাওয়ার অ্যাক্টিভিটি দেখবো, অর্থাৎ খাবার দিলে খাবার খাওয়ার অ্যাক্টিভিটিটা কিরকম। চলে আসছে খাবার খেতে। প্লিজ এদিকে না দেখে একটু খাবার খান, পানি খাওয়ার জন্য এরকম করতেছে। তো যেহেতু এটা পানি খাওয়ার জন্য এরকম করতেছে, তো অবশ্যই এটাকে পানি দিতে হবে, কেননা পানি যদি না দেয় তাহলে কোনোভাবেই খাবার খাবে না। একটা বিশাল বড় চুমুক দেবে পানির মধ্যে। না, খুব স্বল্প পরিমাণ পানি খেলো। তো এখন দেখা যাক এটার খাওয়ার অ্যাক্টিভিটি কিরকম। না, টোটালি খাবার খাওয়ার প্রতি মন মানসিকতা নেই। এখন যাচ্ছে খাবার খেতে। উনি এখন খাবার খাওয়া শুরু করেছে, বাট আমি তো এটাকে এখন এখানে রাখবো না, যেহেতু এটা সুস্থ হয়ে গেছে এবং কালকে এটাকে টিমসিন দিয়ে গোসল করিয়েছি স্প্রে করার মাধ্যমে। তো সময় যাবে এটার খাওয়ার স্পিড বাড়বে। তো এখন এটাকে আমি নিয়ে উপরে চলে যাব এবং আমার যতগুলো লফটে কবুতর আছে সবগুলোর সাথে ছেড়ে দিব। ওয়াও, তো এখন চলে যাচ্ছি উপরে। তো উপরে চলে আসলাম। তো উপরে চলে আসার পরবর্তীতে এখন যেহেতু এটা সুস্থ কবুতর, সবগুলো কবুতরের সাথে ছেড়ে দেবো। এটা হচ্ছে একটা বাচ্চা কবুতর। তো এখন কথা হচ্ছে যে কিভাবে এই কবুতরটাকে পুরোপুরি সুস্থ করেছি। খুব বেশি কিছু না, জাস্ট 2টা ওষুধ। দেখতে পারতেছেন এর অ্যাক্টিভিটি একেবারে সুস্থ হয়ে গেছে। তো ওর নিজেরও খুব ভালো লাগছে, কেননা ও চলে আসছে ওর পুরনো জায়গায়, এবং আমার নিজের কাছেও খুব স্বস্তি লাগছে যে আমি কবুতরটাকে সুস্থ করতে পেরেছি। তো জাস্ট 2টা ওষুধের মাধ্যমে আপনারা ঠিক করতে পারবেন। একটা হচ্ছে এই সিপ্রোসিন। তো এটা হচ্ছে সিপ্রোসিন 250 mg। তো এটা আপনারা যে কোনো মানুষের ফার্মেসিতে যাওয়া মাত্রই পেয়ে যাবেন, এবং পরবর্তীতে যেটা সেটা হচ্ছে যে এই অ্যামোডিস ট্যাবলেট। তো অ্যামোডিস ট্যাবলেট এটা হচ্ছে 400 mg। তো আপনার মনে রাখতে হবে যে সিপ্রোসিন হচ্ছে 250 mg এবং অ্যামোডিস ট্যাবলেট হচ্ছে 400 mg। তো যেটা করতে হবে খুবই সিম্পল একটা ব্যাপার। তো এখানে আপনি যে ট্যাবলেট দুটো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ট্যাবলেটকে কমপক্ষে হলেও 8 টুকরা করতে হবে। আমি আবারও বলছি, 8 টুকরা করতে হবে। তো জাস্ট কেচি বা চাকুর মাধ্যমে আপনারা অবশ্যই খুব সহজভাবে একটা ট্যাবলেটকে 8 টুকরো করে ফেলতে পারবেন। তো কবুতর যদি খুব বেশি পরিমাণ একেবারে পানির মতো ড্রপিং করে, সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন সিপ্রোসিন, এবং কবুতরের ড্রপিংয়ের মধ্যে যদি সবুজ চুনা পায়খানা বেশি বের হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই মাস্ট এই অ্যামোডিস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই 2টা ট্যাবলেট কীভাবে ঠিক করবেন। তো এটা হচ্ছে যে স্বাভাবিক, যারা খুব অল্প পরিমাণ কবুতর পালেন
এবং কবুতরকে খুব বেশি পরিমাণ সময় দিতে চান না, তারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। তো আমি যেটা ব্যবহার করি সবসময় সেটা হচ্ছে যে ভিক্টরি প্লাস, তো ওইটার ভিডিও ডিসক্রিপশন আপনারা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। তো মূলত সবুজ চুনা পায়খানা হলে কবুতরকে অবশ্যই সবগুলো কবুতরকে ভিক্টরি প্লাসের মাধ্যমে টানা 3 থেকে 4 দিন কোর্স করাতে হয়, এবং সাথে সাথে কি দিতে হয়, সাথে সাথে দিতে হয় হ্যাংকোপিএইচ ঔষধ। তো যাই হোক, এই যে কবুতরটা দেখতে পারতেছেন, এই হচ্ছে আমার অসুস্থ কবুতর। তো এখন কথা হচ্ছে যে কেন আমি এই সিপ্রোসিন এবং অ্যামোডিস ট্যাবলেট ব্যবহার করেছি। তো অ্যাকচুয়ালি আমি যে সিচুয়েশনে ছিলাম, আমায় যে দৌড় দিয়ে বা তাড়াতাড়ি খুব দ্রুতভাবে ভিক্টরি প্লাস ঔষধটা নিয়ে আসবো ওরকম কোনো অবস্থা আমার ছিল না। তাই আমার বাসার নিচেই যে ফার্মেসি ছিল সেই ফার্মেসি থেকে আমি এই দুটো ওষুধ সংগ্রহ করি এবং কবুতরকে খাইয়ে দিই। তো আজকে 7 দিন রানিং হবে, 3 দিনের মাথায় কবুতর সুস্থ হয়ে গিয়েছিল। এবং আমি যেদিন কবুতর অসুস্থ হয়েছিল, আপনারা খুব ভালোভাবে জানেন যে আমি প্রত্যেক দিন সকালে এসে কবুতরের ট্রের মধ্যে কবুতরের ড্রপিং চেক করি। তো আমি যখন ড্রপিং চেক করেছিলাম, তো দেখছিলাম যে এই কবুতরের ড্রপিংটা টোটালি বাজে অবস্থায় ছিল। তো সাথে সাথে আমি কী করি, নিচে নামাই। নিচে নামানোর পরবর্তীতে ওই দিন রাত্রে ওষুধ খাওয়াই, এবং সকালে কী করি, সকালে আমি হ্যামকোপিএইচ ওষুধ খাইয়েছিলাম। হ্যামকোপিএইচ হয়তো আপনারা অনেকেই চিনেন, তো এটা 2+। হ্যাঁ, এই যে, তো আমি সকালে নেওয়ার সাথে সাথে এই হ্যামকোপিএইচ ওষুধটা দিয়েছিলাম সারাদিন, এবং রাত্রে দিয়েছিলাম হচ্ছে এই অ্যামোডিস এবং সিপ্রোসিন ট্যাবলেট। একটা ট্যাবলেটের 8 টুকরা করে, 1 টুকরা করে মোট 2টা। তো যেহেতু আমি ফার্স্ট টাইম বুঝতে পেরেছিলাম, তো সেক্ষেত্রে আমার কবুতরটা তখনও খুব কন্টিনিউ খাবার খেত এবং প্রচুর পরিমাণ খাবার করতো। তো আপনার কবুতর যদি খাবার খেতে থাকে, তাহলে আপনার কবুতর অবশ্যই খুব দ্রুত রিকভার, অর্থাৎ সুস্থ হয়ে যাবে অসুস্থতা থেকে। বাট আপনি যদি দেরি করে ফেলেন, আপনার কবুতর অসুস্থ হয়ে গেছে বাট টোটালি আপনি খেয়াল করছেন না যে আপনার কবুতরের কী অবস্থা, তো সেক্ষেত্রে আপনার কবুতর কিন্তু খুব শীঘ্রই মারা যাবে। কেননা আপনার কবুতর যখন 2-3 দিন যাওয়ার পরবর্তীতে খাবার খাবে, পেটে খাবার হজম হবে না, পরবর্তীতে খাবার খেতে চাইবে না, একই খাবার পেটের ভিতরে খুব জাম লেগে থাকবে, টোটালি হজম হবে না, তো সেক্ষেত্রে আপনি পুরোপুরি লসের সম্মুখীন হবেন এবং আপনার কবুতর শেষমেশ মারা যাবে। আপনি যে পদ্ধতিটাই গ্রহণ করেন না কেন, আপনার পদ্ধতিটা খুব কম পরিমাণে কাজে আসবে। তো আমি যেটা করেছিলাম, সকালে নিচে নামার সাথে সাথে এই কবুতরটাকে আপনারা হয়তো দেখেছেন যে আমি টোটালি আমার লক্ষ্যে থেকে একেবারে নিচে রেখেছিলাম, এই সকল কবুতরের থেকে পুরোপুরি আলাদা। তো যা হয়েছিল, নিচে নেওয়ার সাথে সাথে হ্যাংকোপিএইচ মিশ্রিত পানি দিয়েছি সারাদিন এবং খাবার খেয়েছে। পরবর্তীতে শেষ বিকেলে যখন খাবার দিয়েছিলাম, তখন সিপ্রোসিন এবং অ্যামোডিস ট্যাবলেট, এই 2টা ট্যাবলেট কী করেছিলাম, কবুতরকে 8 টুকরোর 1 টুকরো করে 2 টুকরো খাইয়ে দিয়েছিলাম। তো টানা 3 দিন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে খাওয়াবেন। প্রত্যেকদিন সকালবেলা থেকে একদম সারাদিন পর্যন্ত আপনি আপনার কবুতরকে হ্যাংকোপিএইচ মিশ্রিত পানি দিবেন, এবং শেষ বিকেলে যখন আপনি কবুতরকে লাস্ট খাবার দিবেন, ঠিক তখনই কী করবেন, সিপ্রোসিন এবং অ্যামোডিস ট্যাবলেটের 1/8 ট্যাবলেট আপনি আপনার কবুতরকে, অর্থাৎ যে কবুতরের সবুজ চুনা ড্রপিং হয়েছে বা চুনা পায়খানা হয়েছে, সেই কবুতরকে খাইয়ে দেবেন। ব্যাস, আপনার টোটালি কাজ শেষ। তো একটা সিক্রেট টিপ, সেটা হচ্ছে যে যখন আপনারা এই 1টা ট্যাবলেটকে 8 টুকরো করবেন, পুরোপুরি 8 টুকরো করলে কিন্তু আপনার আরও 7 টুকরা থেকে যায়। তো সেই 7 টুকরা কীভাবে সেভ করে রাখবেন, তো এটা হচ্ছে যে একটা কাঁচের বোতল। তো এই কাঁচের বোতলের ভিতরে আপনারা এই ওষুধগুলোকে, যে ওষুধগুলো এক্সট্রা থাকে সেই ওষুধগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন, তো সেক্ষেত্রে ওষুধের গুণাগুণ ভালো থাকে। তো আশা করি আপনারা এই লং, অর্থাৎ অতি দীর্ঘ ভিডিওটার মাধ্যমে বুঝতে পেরেছেন যে কবুতরের সবুজ চুনা পায়খানা হলে কীভাবে খুব সহজেই এই রোগের নিস্তার আপনারা নিতে পারেন, যদি আপনাদের হাতে টোটালি সময় কম থাকে। তো অনেকেই এই রোগটা হলে বা এই সমস্যাটা হলে টোটালি ঘাবড়ে যান, তবে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, সব কিছুর সমস্যা আছে, সব কিছুর সমাধান আছে। তো এই হচ্ছে কথা। তো আপনারাও যদি এরকম সমস্যায় পড়েন, সেক্ষেত্রে বেশি কিছু না, জাস্ট চেষ্টা করবেন ভিক্টরি প্লাস ওষুধটা সংগ্রহ করতে। সেক্ষেত্রে সকল কবুতরকে কোর্স করে দিলে অন্যান্য সকল কবুতরের রোগের প্রকোপটা কমে যাবে, অর্থাৎ সবুজ চুনা ড্রপিং থেকে আপনার সকল কবুতর বেঁচে যাবে। বাট যদি আপনার পক্ষে সম্ভব না হয় ভিক্টরি প্লাস সংগ্রহ করার বা হাতে খুবই কম সময় থাকে, সেক্ষেত্রে আপনি মানুষের ওষুধের ফার্মেসি থেকে জাস্ট সিপ্রোসিন এবং অ্যামোডিস ট্যাবলেটটা সংগ্রহ করার পরবর্তীতে, আমি তো নিয়ম বলেই দিলাম, সেইভাবে খেয়ে দেবেন। তো আশা করা যায় আপনার আর কোনো সমস্যা হবে না এবং আপনার কবুতরেরও কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, যদি আপনার কবুতর টোটালি না খেতে চায়, সেক্ষেত্রে অবশ্যই হাতে ধরে খাইয়ে দিতে হবে, এবং কবুতর যদি বমি করে সেই ক্ষেত্রে অবশ্যই
রাইসেলাইন খাওয়াতে হবে এবং লিকুইড টাইপের যে কবুতরের খাবারগুলো পাওয়া যায় সেই খাবার ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করে খাইয়ে দিলে আশা করা যায় এবং ধারণা করা যায় আপনার কবুতর পুরোপুরি সুস্থ এবং আমার এই কবুতরের মতো কোনটা, হ্যাঁ এই যে এই কবুতরের মতো টোটালি ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিও, পরবর্তীতে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল কবুতর, আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমাদের স্তুপার এনিমেল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।